শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এই লোকটার দোয়া কবুল হচ্ছে না, অথচ তিনটি কারণ আছে দোয়া কবুল হওয়ার। এক, লোকটা সফরে আছে, দোয়া কবুল হবে। দুই, লোকটা বিপদে পড়েছে, বিপদে পড়ে আল্লাহকে বললে আল্লাহ কথা শোনেন। তিন, লোকটা হাত তুলে দোয়া করছে। আব্দুর রহমানের এক বক্তব্য ছিল যে আল্লাহ বড় লজ্জাশীল, হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পান, হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পান। মহান সত্তা, এত বড় সত্তা, খালি হাত ফিরে দিতে লজ্জা পান। লোকটা হাত তুলে দোয়া করছে, তবুও তোর দোয়া কবুল হচ্ছে না, এই জন্য যে খাদ্য হারাম। এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই যেখানে চাকরি বৈধ, এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেখানে ইন্স্যুরেন্সে টাকা জমা দিয়ে চাকরি করলে সেটা বৈধ হতে পারে, এদেশের গার্মেন্টসে চাকরি করে ওই টাকা বৈধ হওয়ার কোনো পথ নেই। পথ আছে, এ কথাই ঠিক, আপনি একেবারে স্বাভাবিক ভেবে সব পয়সা উপার্জন করতে লেগে গেলেন, এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাল ফাকরা আকশা আলাইকুম, আমার উম্মত গরিব হয়ে যাবে এই ভয় আমি করি না, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না, অলাক নাকশা আলাইকুম, আমি ভয় করি এটাই যে তোমার বসে তাতালাইকুম দুনিয়া কামা বসে তাতমান কানা কাবলাকুম, তোমাদের সামনে প্রযুক্তি তুলে ধরা হবে, টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, দেখতে পাবে শুধু টাকা, দেখতে পাবে শুধু প্রযুক্তি, তোমরা টাকা উপার্জনের পিছনে পড়ে যাবা, এই প্রযুক্তির পিছনে পড়ে যাবা, তখন এই প্রযুক্তি, এই টাকা তোমাদেরকে ধ্বংস করে দিবে, এটাই আমার ভয়। হাদিস বুখারি মুসলিম আপনি দেখতে পাচ্ছেন, বসে বসে মানুষ টাকা ইনকাম করছে, বসে আছে লন্ডনে টাকা ইনকাম করছে, সারা পৃথিবী জুড়ে টাকা ইনকাম করছে, একটুকু কেউ চিন্তা করে না এটা বৈধ কি অবৈধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আল্লাহর নাসে জামানুন লা ইউয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, মানুষের উপর এমন একটা যুগ সময় চলে আসবে, মানুষ পয়সা পাতি উপার্জন করবে, পরোয়া করবে না সে পয়সা বৈধ না অবৈধ, সেটাই এখন মানুষ হন্য হয়ে পয়সা উপার্জন করছে, বিবেচনা করে না, চিন্তা করে না বৈধ না অবৈধ। তাকে কোটি টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, এই নিয়ে সে সব সময় ব্যস্ত, যে ব্যাংকে চাকরি করে ব্যাংকের লোন নিয়ে বাড়ি বানাচ্ছে, তার মাথায় হিসাব নিকাশ কিছুই নাই যে লোন কত বড় জিনিস। যখন কোনো মানুষ মরত আল্লাহ রাসুলের কাছে নিয়ে আসা হলে আল্লাহ রাসুল জানাজার পাশে দাঁড়িয়ে বলতেন, এর ঋণ কর্জ আছে কি? যদি কেউ বলতো আছে, তাহলে উঠে চলে যেতেন, ঋণ আছে মানে তার জানাজা হবে না। কেউ যখন বলতো আমি ঋণ পরিশোধ করব, তখন তিনি বলতেন, আচ্ছা ঠিক আছে, আমি তার জানাজা করাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা শহীদ হয়ে যায় তাদের সব পাপ ক্ষমা, যদি ঋণের থাকে তাহলে ঋণের পাপ ক্ষমা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে, প্রত্যেক সালাতের শেষে সালাম ফিরার পূর্বে, প্রত্যেক সালাতের শেষে সালাম ফিরার পূর্বে বলতেন, ওয়াউযু বিকা মিনাল মাআসা ওয়াল মাগরাম, হে আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আপনি ব্যাংক থেকে কোটি টাকা উঠে ব্যবসা বাণিজ্য করতে গেলেন, মাথায় গোবর আছে, হিসাব চিন্তা কেন নেই? আপনাকে আমি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে বলেছি, ঋণ নিতে হবে না, চকলেট করতে করতে কলা হবে, কলা করতে করতে কাপড় হবে, কাপড় করতে করতে 25-30-40 বছর পরে গিয়ে কোটি টাকার ব্যবসা হবে, এটাই হলো টাকা বৃদ্ধির মান। ব্যবসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন, এমনভাবে ব্যবসা করবেন যে ব্যবসা দিয়ে নিজে উপকৃত হবেন, জাতির উপকার করতে পারবেন, প্রতিষ্ঠানের উপকার করতে পারবেন। আমি জানি না কুমিল্লা জেলায় বহুদিন থেকে আসছি, কুমিল্লা জেলার লোক কতটুকু জামিয়া সালাফিকে মূল্যায়ন করে, জামিয়া সালাফে এখন বেতন লাগে 18 লক্ষ। তোকে আপনি মনে করছেন ওটা আমি ব্যবস্থা করি, আমি তো ফকির মানুষ, আমি হলাম কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যদি পানি থাকে তাহলে টলমল টলমল করে না, আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে না, আমার কোনো বংশীয় ক্ষমতা আছে না, আমার কোনো সরকারি ক্ষমতা আছে না, আমি নিজে টাকা পয়সার কিছু মালিক, আমি কিছুই করতে পারি না। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাঠে, ফাঁকা মাঠে আমি বলেছিলাম, আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে।
2016 সালে 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় বলেছিলাম ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীর মাঠে খোলা জায়গায় আমার হাতে টাকা নাই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে যদি আপনি জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ার ভিতরে ঢোকেন তাহলে আপনার দোয়া করা ছাড়া কোনো পথ থাকবে না প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান বাইতুল হাম জামে মসজিদে এখন পর্যন্ত 10 কোটি টাকা খরচ হয়েছে তে এখন আপনি যে কত টাকা দিয়েছেন আমি তো সেটা বলতে পারছি না কুমিল্লা জেলার মানুষ হিসেবে কত টাকা পাঠিয়েছেন কাজ তো হচ্ছে যদি আপনি না পাঠান তবু হতেই থাকবে কিন্তু আপনি পাঠাবেন না তবু হবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা চাইনি আমি চেয়েছি যে 10 টাকা হলো পাঠাবেন তাহলে আপনার একটা মনোবল শক্তি থাকবে যে আমিও জামিয়া সালাফে 10 টাকা দিয়েছি যেমন আমার একটা মনোবল যে আমি কাজে সফল হবই হব কেন আমি 10 এর পয়সার ক্ষতি করি না এটাই আমার সাহস আমি কোনোদিন জামিয়া সালাফে অ্যাকশন দা খেলে তার টাকা দিয়ে দিই এটাই আমার সাহস আমার নামে ফাইল করা আছে ওই টাকা আর রসিদটা ওই ফাইলে জমা আছে আমি আপনাদের জামিয়া সালাফের অ্যাকশন দা খাই না আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি আমি 10 এর পয়সার ক্ষতি করি না 10 এর পয়সা দিয়ে কাউকে হাদিয়া দিয়ে পাঠাই না এমন কাজ আমি করি না অতএব আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ অচিরে দেখতে পাবেন এদেশের বড় বড় জেলাগুলিতে জামিয়া সালাফে গড়ে উঠছে ইনশাআল্লাহ সেদিন কাছাকাছি আমি দেখতে পাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন যেদিন চলে এসেছে মানুষ পয়সা পেতে উপার্জন করছে পরোয়া করে না সেটা বৈধ না অবৈধ সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হালাল বাইয়িন হালাল হচ্ছে স্পষ্ট আল হারাম বাইয়িন হারাম হচ্ছে স্পষ্ট ও বাইনহুমা মুস্তাবাহাতুন এই দুটার মধ্যে একটা অস্পষ্ট জিনিস রয়েছে লা ইয়ালমুহুন্না কাসির মিনান নাস বহু মানুষ তা জানে না এটা বৈধ না অবৈধ ফমানিত্তা কামিনা শুভাতে ইস্তাবরেলে দিনেই ওয়ার জেহি যে লোকটা সন্ধে থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল অমান ওকাফি শুভাতে ওকাফিল হারামে যে সন্ধের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যেই চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যেই কর্মের যেই পয়সার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম অতএব যত উপার্জন আছে অস্পষ্ট সব উপার্জনকে ছেড়ে দিতে হবে এটাই চূড়ান্ত এরপর আল্লাহ রাসূল বলছেন আলা সাবধান মনে রেখো লিকুল্লি মালিকিন হেমা ওয়া হেমাল্লাহে মাহারেমুহু প্রত্যেকটা বাদশার সীমারেখা রয়েছে আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল শেষ হলে হারাম শুরু হয় হারাম শেষ হলে হালাল শুরু হয় তারপরে তিনি বলছেন আলা সাবধান থেকো ইন্না ফিল জাসাদ মুজগা মানুষের শরীরে একটা টুকরা রয়েছে এজা সালহাত সালহাল জাসাদ কুল্লহু যতক্ষণ পর্যন্ত ওই টুকরা ভালো থাকবে গোটা মানুষটাই ভালো থাকবে আইজা ফাসাদাত ফাসাদ জাসাদ কুল্লহু ওই অংশ যখন খারাপ হয়ে যাবে সম্পূর্ণই খারাপ হয়ে যাবে মনে রেখো সেটাই হচ্ছে অন্তর যার ভিতর খারাপ তার সবই খারাপ যার ভিতর ভালো তার সবই ভালো সম্মানিত দিনী ভাই বোন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি আপনাকে এইভাবে স্পষ্ট করে বোঝাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লায়াত খোলল জান্নাত আল্লাহমুন নামাতা মিনা সহতে ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে কুল লাহমিন নামাতা মিনা সহতে কানাতি নারা আওলাবেহি যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াত খোলল জান্নাত জাসাদুন গোজিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বেড়ে উঠেছে সম্মানিত দিনী ভাই বোন যদিচ আমাকে বলা আছে যে দীর্ঘ সময় আপনি কথা বলবেন কিন্তু রাস্তার কারণে অনেক কথা আমাদের হয়ে গেছে এই কারণে আজকে হালাল আলোচনা এই পর্যন্ত করেই আমি আমার শেষের দিকে এসে জরুরি কয়েকটি কথা বলছি এই ছেলে তুমি ব্যস্ত হচ্ছে কেন আমি তো তোমাকে বলেছি যে তোমার বিরক্তির আগামী কথা শেষ করব তুমি তোমার তাড়াহুড়ো আমাকে দেখায়ও না বহু মানুষ আমার সামনে বসে আছে হাজারো হাজার মানুষ বসে আছে তুমি এখন কি দোকানে চা খেতে যেতে চাচ্ছ জিলাপি কিনতে চাচ্ছ এরকম দিনে দোকানপাটে যাওয়াটাই ঠিক নয়
আমার জীবনে বক্তৃতার জগতে দুইটা কারণে বিচারের মাঠে টিকতে পারবো কিনা আমার সন্দেহ হয়। তার একটা কারণ হচ্ছে আমি কোনোদিন জাতির কাছে টাকা চাইনি, এ কথাই ঠিক। ইনি আমার বাম পাশে বসে আছেন, প্রায় 10-12 বছর থেকে উনি দাওয়াত দিন, নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়ে, রাজশাহী থেকে ব্রাহ্মণবাড়িয়া অনেক দূরে। তিনি কোনোদিন টাকা দিয়েছেন, তারপরে আমার মুখটা একটু বিবর্ণ দেখেছেন বা কোনোদিন বুঝতে পেরেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ চেয়েছেন, এরকম যদি কোনোদিন আঁচ করতে পারেন এমনটা উনি বললে আমি জাতির সামনে কোনোদিন কথা বলবো না। যদি উনি কোনোদিন আঁচ করে থেকেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বললেন যে বিজ্ঞাপন পোস্টারটা কেমন করে ছাপাবেন, একটু বলে দিবেন এইভাবে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডবল কামেল ফার্স্ট ক্লাস ডবল দাওয়ার অফারে কিছু লিখবেন, এরকম যদি আমি কোনোদিন ইশারা ইঙ্গিত করেছি এটা যদি উনি বুঝতে পারেন আমার সামনে প্রমাণ করলে আমি জাতির সামনে কোনোদিন যাব না। আমি জাতির কাছে কোনোদিন পথ খরচ চাইনি, জাতির কাছে আমি কোনোদিন যাওয়ার সময়তে টাকা চাইনি, আমি আমার জাতিকে পরিচয় দিইনি কোনোদিন। এরপরে আমার সন্দেহ হয় যেই পরিস্থিতিতে দাওয়াত দিলাম জনগণ তো টাকা দিচ্ছে, এই টাকার জবাব দিতে পারবো কি না তা আমার সন্দেহ হয়, যার কারণে এখন আপনারা যা টাকা দেন সব টাকা জামিয়া সালাফায় দিয়ে দিই, যা ওই ঝামেলায় আর থাকবো না। দ্বিতীয় হলো এই যে এই যে দোকানপাট খেলতামাশা বাজনা গা বাদ্যযন্ত্র সারাদিন যে চলছে মেলার মতো, এর জব যদি আবার আমাকেও দেওয়া লাগে তাহলে বিচারের মাঠে টিকবো কীভাবে তা আমি বুঝে উঠতে পারি না। আর একটা আমার ভেতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, সেটা এইটা। আর একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এইটা তো সিজনাল বক্তব্য দেখি শুধু শীতের দিনে হয়, আবার দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এত বিশাল খরচ করে জনগণ কাজ করছে আমিও কিছু করি এইটার জবাব বাকি হয়, এই নিয়ে আমার দুশ্চিন্তায় দিন কাটে, পরকাল কি হবে তা আমি এখনও বুঝে উঠতে পারি না, তবে আমাকে কেমন কেমন লাগে। এরপরে বলি যে আমার কোনো স্বার্থ নাই, ভুল ত্রুটি থাকলে পরিস্থিতির চাপে আমি সহ্য করতে পারিনি, তাই জাতির সামনে দুইটা বই দিয়ে গেছি, একটা বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা, আর একটা বইয়ের নাম তাফসির কি মিথ্যে হতে পারে, এই দিয়ে আমি এদেশের তাফসির মাহফিল বন্ধ করতে চেয়েছি। বক্তা শ্রোতা দিয়ে এরকম জনগণ বক্তা হোক আর এরকম জনগণ শ্রোতা হোক, এটা আমি নাকচ করেছি। আমার কাছে বিদ্যা একেবারেই কম, তবু জাতির কাছে এটা দিয়ে গেছি সম্মানিত দিনী ভাই বোন, এটা আমার ভীতি আশঙ্কা কাজ করে। যদিও আমি কোরআন হাদিস ভালো বলছি বলে আমার দাবি, একদিন আমি বিমানবন্দরে বসে আছি তো একটা লোক আমার পাশে এসে চট করে বলছে, এসেই বলছে, এত শক্তভাবে কথা না বললে হয় না। তখন আমি বললাম শক্তভাবে না বললে হয় না এই জন্যই তো বলি, বুঝছে না, আপনি যেভাবে বলেন এর চেয়ে নরম করে বললে হবে, মেজাজ খুব কড়া হয়ে আছে, শক্ত হয়ে আছে, আপনি যেভাবে বলছেন সেভাবে না বললেও হবে, আপনি এত শক্ত করে বলবেন কেন। তখন আর মেজাজটা দেখে আমি বললাম যে এখন ঢাকা বিমানবন্দর জরিপ করা হোক, এদেশে যত বক্তা আছে যারা বক্তৃতা করে, হানফি সাফি মালিকি হাম্বলি শিয়া সুন্নি যা আছে, আমার কথা মেনে বেশি চলে মানুষ এটা প্রমাণ না হলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ থাকার কথা বলবো না, জান। তখন বলছে যে হ্যাঁ এ কথা ঠিক, আমিও আপনার কথা মেনে চলি, কিন্তু আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মনে হয় যে মনে হয় একটু নরম করে বললে হয়, ও বলছে আবার এই কথা। তখন আমি বললাম যে নরম করে বললে আপনি মানতেন না, আর এইটা সন্ন্যত নয়। আল্লাহ রাসুল যখন বক্তব্য দিতেন এজা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন অহমরা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, অলা সৌতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্ন মুনজুরো যাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে, এটাই ছিল বক্তব্যের গতি বুখারি মুসলিম।
সর্বপ্রথমে যখন আমি ভুইসার কোটে আসলাম, দেখি কয়েকটা মানুষ সামনে বসে আছে, আর আদা একটা এতে এরকম একটা বাটিতে আদা আর লবণ এরকমই। আমি বুঝতে পারিনি যে আদা আর লবণ কেন, মানে হুজুর আদা আর লবণ মুখে দিবেন আর বক্তব্য দিবেন এরকম আমি বুঝতে পারিনি। আবার মহিলারা আসবে না, শুধু একটা ছোট্ট ঘরের মতো একটা ঘর, একটা সামিয়ানা দেওয়া আছে, সেখানে অল্প কিছু মানুষজন থাকবে, এর নাম বক্তব্যটা আমি বুঝতে পারিনি। আজকে ওখান থেকে কয়েকজন দেখা করছিলো, তারপর যখন আমাকে রাতে নিয়ে গেলো বসার জন্য, তখন এটা ঘরের বাহির দিক না ভিতর দিক তা আমি বুঝতে পারিনি। তো এসে বললেন যে এখন আর ওরকম নেই, এখন ভালো হয়ে গেছে, আপনাকে দাওয়াত নেওয়াই লাগবে। আমি বললাম যে আপনার আন্তরিকতা আমি শুকরিয়া আদায় করি, জাজাকুমুল্লাহ খের, আপনাকে আমি ভালোবাসি, আমি যেটাই বলি, তবে সময় করতে পারবো কি না এইটা কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এইটা দিন রাত আশঙ্কা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, এর পরেও যখন আসি তখন আপনার উপরে আমি একটা অনুরোধ করি, চেষ্টা চালাই যে যত জরুরি প্রয়োজন হোক, যতক্ষণ পর্যন্ত আছি কথা বলছি ততক্ষণ পর্যন্ত উঠবেন না। চারটে জরুরি উপদেশ জাতির কাছে থাকছে, কখন চলে যাব থাকব তা আমি বলতে পারছি না, জাতির কাছে চারটে উপদেশ থাকছে, নসিহত। এই ছেলে তুমি ওভাবে বাঁকা হয়ে হাঁটছ কোথায়, দাঁড়াও তুমি। আপনারা এই চারটে নসিহত মনে রাখবেন। দেখেন তো, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, ওর চেয়ে কাজ হিসাবে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই। যত জরুরি কাজ আছে, মামলা মোকদ্দমা কেস খামার যা আছে, জমি জায়গা চাকরি বাকরি, ওর চেয়ে পৃথিবীতে জরুরি কোনো কাজ নেই, সেটা হলো পাঁচ অক্ত সলাৎ, নামাজ। আপনার জীবনে এই সলাতের চেয়ে কোনো জরুরি কাজ আছে এইটা যদি আপনি মনে করেন, তাহলে মনে করবেন যে আমার জীবনে বড় বড় যেগুলো ভুল তার মধ্যে এটা একটা। কেননা সব ইবাদত নির্ভর করে এরই উপরে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এই কথাই ঠিক, যে বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। হ্যাঁ, কথা ঠিক। খুব রাগ করে আছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন, কিন্তু আপনি কিছু টাকা দান করে দিয়েছেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যা জান্নাতে যাও, নরম হয়ে গেছে, মানে দানের ক্ষমতা। আপনার মায়ের কবরে শাস্তি শুরু হয়ে গেছে, তা আপনার মায়ের জন্য আপনি 5,000 টাকা দান করে দিয়েছেন, তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। এমন কোনো ইবাদত নেই যে ইবাদত এত ক্ষমতা দেখাতে পারে, করলেন এক জায়গায় ক্ষমতা হলো আরেক জায়গায়। আল্লাহ রাসূল বলছেন যারা দান করবে বিচারের মাঠে দানের ছায়াতেও থাকবে, যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে, 2 দিন 5 দিন 200 বছর 500 বছর যদি বিচার হতে থাকে আপনার, আপনি দানের ছায়াতলে থাকবেন, ওইদিকে বিচার চলবে। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আগুন যেমন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হ্যাঁ, সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান, এর পরেও যদি সলাত না থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না, দান কবুল হবে না, এটা বাতিল। একদিন বলছিলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো এক ফোঁটা চোখের পানি, এর চেয়ে আল্লাহর কাছে কোনো প্রিয় কাজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ালেজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাতা ইয়ালেজাল লাবানু ফি দারে, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন, ও জান্নাতে যাবেই যাবে কিন্তু সলাত নেই, নামাজ নেই, তখন এটা কী হবে, এই কান্নাটা বাতিল হয়ে যাবে। তাহলে বলেন তো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি? সলাত। দুই, মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো বৈধ রুজি। বৈধ রুজির চেয়ে মানুষের জীবনে দ্বিতীয় কোনো জরুরি কাজ নেই, কেননা এই সলাত হারিয়ে যাবে যদি রুজি বৈধ না হয়। লোকটা বিপদে ছিল কিন্তু ইবাদত কবুল হলো না, হাত তুলে দোয়া কবুল হলো না রুজির কারণে। আমি আপনাকে ভিক্ষে করে খেতে বলিনি,
আমি বলেছি বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করেন, সম্মানে বসবাস করেন, কৃপণ হবেন না, বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছ কিনবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ, কৃপণ টাকা বেশি আছে, পুঁঠির মাছ কিনলেন তখন ফলাফল খারাপ হয়ে যাবে, বড় লোকের মতো থাকেন, বাপের অর্থ সম্পদ জমি জায়গা আছে, এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন। তবে কোনো সময়তেই হারাম রুজির পিছনে যাবেন না, যদি টাকা না থাকে চকলেটের ব্যবসা করেন, যদি সেটা পার হয়ে যায় কলার ব্যবসা করেন, যদি বেশি হয়ে যায় কাপড়ের ব্যবসা করেন, যদি বেশি হয়ে যায় তাহলে চট্টগ্রামে গিয়ে বন্দরে পোর্টে কাজ করেন কোটি কোটি টাকার, টাকা ইনকাম করতে হবে উসমানের মতো, ধনী হতে হবে উসমানের মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব মানুষে সব দিয়ে দিতে চাইলেও কাজ হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে কাজ করেন বইয়ের টাকাতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত দিয়ে বাড়ান কার টাকায়, বইয়ের টাকায়, স্ত্রীর টাকায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকায়, কারো ধর্ম চলে না টাকা ছাড়া, কারো কাজকর্ম চলে না টাকা ছাড়া। তাই তিনি বলছেন শোনো, 600-800 কিলোমিটার পথ যেতে হবে তাবুক, কে কি করতে পারো? তো উমার বলছেন অর্ধেক দিলাম, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না। উসমান বলে যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম, 30,000 লোক ছিল, কতটি 30,000, 15,000 লোককে 15,000 উঁট দিলেন, 15,000 লোকের 3 মাসের খাওয়া খরচ দিলেন, তার নাম ধনী, টাকা ইনকাম করবেন বেশি, দিন রাত ঘুমের ঘরেও ব্যবসা করবেন, মানে টাকা ইনকাম করতে হবে বৈধ পথে কোটি কোটি টাকা, সেই টাকা পরিবারে খরচ করবেন, সেই টাকা আহল পরিবারের জন্য লাগাবেন, সেই টাকা দিনের পথে ব্যয় করবেন, কোনোদিন বন্ধু বান্ধব নিয়ে টাকা ধ্বংস করবেন না, কোনোদিন নির্বাচনে নেমে বিড়ি সিগারেট খাওয়িয়ে টাকা ধ্বংস করবেন না, নির্বাচনে নেমে বিড়ি সিগারেট খাওয়িয়ে আর আসো ভাই বসেন চা খেয়ে যান, এ মানে আপনি জাহান্নামে চলে গেছেন, সব ধ্বংস হয়ে গেছে। এই টাকার জব আপনার কাছে কি আছে, কি জব দিতে পারেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে আপনি শয়তানের ভাই, এ কাজের কল্যাণ কি আছে আপনার কাছে সম্মানিত দিনী ভাই বোন? দ্বিতীয় উপদেশ হলো এই, মনে রাখবেন বৈধ রুজি তিন রহমান পশু প্রাণী পর্যন্ত নিয়ে চলে গেল। তার মানে আমরা যারা কোরআন মাজিদ পড়ি না, বোঝার চেষ্টা করি না, তো আল্লাহ আমাদের উপরে কোরআন মাজিদ দিলেন কেন, উনি কী বা বলতে চাইলেন, কিছুই বুঝলাম না, দুনিয়া থেকে চলে গেলাম, পড়তেও পারলাম না, অথচ দীর্ঘ সময় কেতাবটা দেখতে পেলাম, কেনই বা আসলো আমার কাছে, কেনই বা আমি কিছু না দেখে চলে গেলাম, তার মানে আমার দুনিয়া থেকে চলে যাওয়াটা হলো গরু ছাগলের মতো। জীবনে তৃতীয় জরুরি উপদেশ, মনে রাখবেন কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে, 24 ঘন্টায় অন্তত একবার কোরআন তেলাওয়াত করবেন, বেশি যদি না পারেন তাহলে নিম্নে চলে আসেন সূরা ইখলাস, অন্তত ইখলাস তো পারবেন, কুল হুয়াল্লাহু আহাদ পারবেন 3 বার, এইটা তো পারবেন। আর 4 নম্বর উপদেশ, এটাই শেষ, 5টা বলতে পারি যা বলেছি, 4 নম্বর উপদেশ হলো এই যে যেখানে 2 জন বসে আছে সেখানে বসে গল্প করবেন না। কেন বলেন তো? ওখানে বদনাম হচ্ছে, তখন হবে আপনি হয় শুনবেন না হয় আপনি শুরু করে দিবেন আর একটা, তুমি তো একটা বললে আমার আর একটা শোনো, ওর কথা বলছো তো আসলই খারাপ, আমিও তো জানি, যেই জন্য যার কারণে যেখানে 2 জন বসে আছে সেখানে যাবেন না। আমরা তো কই রাস্তা দিয়ে, আমরা তো কোনোদিন চায়ের স্টলে বসিনি, আমি 18 বছর নদাপাড়াতে থেকেছি, এই 18 বছরে আমি কোনোদিন দোকানে বসি না, আমার জীবনে বসেছি কি না তাই মনে হয় না। যদিও আমরা হাটে বাজারে যাই না, কি যে তরি তরকারির দাম সেটাও জানি না, এমনিতেই চলছি, কিভাবে চলি সেটাও বুঝতে পারি না। তো জরুরি 4 নম্বর উপদেশ, 2 জন যেখানে গল্প করছে বসে সেখানে যাবেন না, গেলে ফেসে যাবেন, তাহাজ্জুদও টিকবে না, হজ তাসবি তাহলিল সলাত নামাজ কিছুই টিকবে না, তখন সব মিলে
জাহান্নামে যেতে হবে রাজশাহী চাপায় নবমজের ভাষাতে, আমও গেল ছালা গেল কাঁদতে কাঁদতে চোখও গেল, সবই করলাম কিন্তু এ কারণে সব কিছু হারালো। পাঁচ, এইটা উপদেশ মাঝে মধ্যে বলি, অনেক সময় বলি না, পাঁচ হলো এই, আপনার পরিবারে 44 ধারা জারি থাকবে আপনার মাধ্যমে। এই পরিবারে নামাজ না পড়ে কেউ থাকতে পাবে না, এই পরিবারে কেউ অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহার করতে পারবে না, এই পরিবারে টিভি চলবে না, এই পরিবারে রাত 12টা 1টা পর্যন্ত কোনো কেসা কাহিনী চলবে না। এই পাঁচটা উপদেশ থাকলো, আপনি চেষ্টা করেন, নইলে বইয়ের কারণে আপনার তাহাজ্জুদ হারিয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন। পরের জরুরি কথা হলো এই যে আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া, তার জন্য একটু দোয়া করবেন। তার পরের কথাটি হলো এই যে আবদুল্লাহর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি, মিন্নাতুল বাড়ি এবং অন্য অন্য বই দেখেন কি কি বই আছে, আর আদর্শ পুরুষ আছে, আদর্শ পরিবার আছে।